আবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। এবার পৌষ সংক্রান্তির মেলা বসানো ও তেতাস খেলা করানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত বৈতলের যাদবনগর এলাকায়। সূত্র মারফত জানতে পারা যায়, প্রতি বছরই বৈতলের যাদবনগরে পৌষ সংক্রান্তির মেলা বসে, কিন্তু সেই মেলা ও তেতাস খেলা করানো বসানোকে কেন্দ্র করে এভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসবে তা কেউই ভাবতে পারেনি। মেলা বসানোকে কেন্দ্র করে প্রথমে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা, তারপর হাতাহাতি শুরু হয়। এই ঘটনায় দুই গোষ্ঠীর কমপক্ষে 15 জন আহত হন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই মুহূর্তে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আহত ব্যক্তিদের একজনকে জয়পুর গ্রামীণ হাসপাতালে ও অপরজনকে বাঁকুড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। বলতে মেলা হচ্ছিল, সেখানে মেলাতে ঝামেলা একটু টুকটাক কি হয়েছে বলতে পারে, মেলা বন্ধ হয়ে গেছে, ওরা জোর করে জাকির মেলাটা করে যেতে চাইছে তাস খেলার জন্য। দিয়ে তাস খেলা বলতে কি তাস খেলা? ওই তাস খেলাবে জাকির, মানে পয়সা বিনিময় খেলা। পয়সা বিনিময়ে জাকির বলতে আমি রয়েছি, মানে ক্যাম্পের বাবুর সাথে কথা বললো, টাকা লেনদেন হয়ে গেলো, যে জাকির নিজে টাকা বান্ডিল ধরিয়ে দিচ্ছে, দু ঘন্টা আমাদের পারমিশন দাও, জুয়া খেলাটা হবে। আমাদের ছেলে বলছে যেহেতু করোনা চলছে সব হবে না, যে একজন বলেছে আমার দাদাটাকে মারে, মারার পর মোড়কে চলে আসে, মোড়ে তো একটু উগ্র হয়। এটার মধ্যে কি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে? হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব আছে, হালকা রয়েছে, ওটা ব্যক্তিগত আমাদেরকে মারধর করেছে। আমার তো তৃণমূল করি ছোট, কিসে করে মারধর করলো? রড ছিল জাকির কাছে, একটা পিস্তল ছিল, মোড়েতে ওখান থেকে বন থেকে জাঙ্গালি কেটে নিয়ে আসে, আসার পর মোড়েতে চাকু ছিল জাকির কাছে, একটা পিস্তল জাকির কিন্তু নিজে বাইক করছে, আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি পিস্তল বাইক গুলি করে। আমার বাবা দোকান চালে, মিষ্টি ওখানে পার্টি করেনি, মিষ্টি খাবার দোকান রয়েছে, ও বলছে দেখে ভাইটাকে বারো আছি, খেলাপত খাঁকে মারছে, ওইটা আমার মেজা ভাই মারতে যাচ্ছে, তখন জাকির বলছে বার বার শুধু ওই আমার বাবা বলছে মারবি, এরকম হয়েছে। যে আমার বাবা শুকুর শেখ জাকির নিজে বাবু করা নিজে পর্দায় দাঁড়িয়ে রয়েছে, বলছে আমি কিছু করতে পারবো না, পুলিশ পর্দায় দাঁড়িয়ে রয়েছে ছোট ক্যাম্পে। কিছু করে মেরে রক্তপাত করলো? বেশি করে মেরেছে রডে, আটে রড, রড ছিল তার কাছে, আর যা শাল জাঙ্গা ছিল, পুলিশ আধিকারিক ছিল, কিছু পুলিশ আধিকারিক ছিল, ফোর্স ছিল, কিছু করতে পারেনি, জাকির নিয়েছিল, বাবু করা নিয়েছিল। দিয়ে কতজন আহত হয়েছে? ওদের লোকগুলো জানি, জাকির আবার ঠেলে নিয়ে গেল পুলিশকে, দেখি কথা বলে টাকা ডিল হয়ে গেলো, দিয়ে পালিয়ে গেলো, আমাদেরকে ছুটি মেরে, মানে পুলিশ থাকাকালীন পুলিশের সমর্থনই কি ঝামেলা হলো? পুলিশের সমর্থন জাকির পয়সা দিল তো, পয়সা দিতে দেখুন। কি নাম আপনার বাবার? সকত আলী খাঁ, খেলাপত খাঁ, সৈয়দ বাইন, আর হচ্ছে তিনটে মেয়ে ছেলের নাম আমি জানিনি এখন, আর গাড়িতে রয়েছে মারফত খাঁ, আমার নাম খেপা, আমারও পিঠটা দিয়েছে, আমি রি করতে দিলাম, আমি দোকান ঘর থেকে এসছিলাম, আমাকে রাস্তায় পেয়ে মারলো। ঘটনাটা আজকে আমাদের একটা জঙ্গলের মধ্যে মেলা আছে, সেখানে দু চারটে ছেলে আমাদের মেলা দেখতে গেছে, ওরা গ্রুপবাজি করে যে আমার দু চারটে ছেলেকে ছুটন ছুটি করেছে, মাছ ধরে পড়ছে, মানে বাবু কটাল জাকির, জাকিরের লোক, জাকির নিচে পড়লে থেকে সেখানে মাছ ধর করেছে, করার পরে এই আমাদের খবর দিল, আমি সঙ্গে সঙ্গে ফোনটা করলো, নিজেও বললো যে আমি তো এখানে আছি, কথা কিছু হয়নি, আমি তখন তার আসুন দেখে যান। আচ্ছা, রাস্তার মাঝখানে একজন দরকার থেকে ঘুরে মোড়কে যাচ্ছিলো, সেখানেও একজনকে ধরে মারধর করলো, আর মেজবুকে ডাকলো, মেজবু মোড়কে গেলো, যাওয়ার পরে ওদের পনেরো লোক সব চলে গেলো, যাওয়ার পরে আমাদেরকে খালি পেয়ে গেলো, মেজবু নিজে থাকাকালীনে মেজবাবু কি বলতে থানার মেজবাবু? ক্যাম্পে, ক্যাম্পে মেজবাবু, হ্যাঁ, যে ক্যাম্পে আছে, ক্যাম্পে মেজবাবু, সেই থাকাকালীনে আমাদেরকে সব লোকগুলোকে অতর্ক নিয়ে অতর্ক। কে মারলো? সেটা মারলো ধরনের পরে জাকির, জাকির নিজে পড়ে আছে, জাকির নিজে পড়ে। কতজন আহত হয়েছে? ফুকুসা কত সবাই মেরেছে? আমাদের ম্যাক্সিমাম 15 16 জন আহত হয়েছে, আর বেশি হবে। কিসে করে মারলো? সব ঠ্যাঙায় করে, সব ঠ্যাঙায় করে, কাটারি নিয়ে গেছে, কাটারি নিয়ে গেছে, জাকির কাছে পিস্তল আছে একটা, একটা ছুরি নিয়ে গেছে, ছুরিতে যে চাকু চালিয়ে পরে যে আমাদের ম্যাক্সিমাম জন 15 20 আহত হয়ে গেছে বলে আমাকে তো। তবে বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসাতে রীতিমতো চরম অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়ামিন শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, একটি ঘটনা ঘটেছে শুনেছি, তবে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগসূত্র নেই বলেই তিনি দাবি করেন। তিনি বলেন, জঙ্গলে জুয়া খেলা হচ্ছিল এবং তখনই এই ঘটনার সূত্রপাত হয়। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক
কিন্তু যারা ঘটনা ঘটেছে তাদের একটা অভিযোগ করছেন এটা তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, কি বলবেন? গোষ্ঠীর মধ্যে কোনো ব্যাপারই নেই, কারণ এটা হচ্ছে জুয়া খেলার ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি নয়। জঙ্গলে জুয়া খেলছিল, সেই জঙ্গলে জুয়া যে খেলছিল ওই এলাকার মানুষ সেটা বাধা দিয়ে দিয়েছে যে জুয়া খেলা চলবে। এই এই হচ্ছে ঘটনার সূত্রপাত। এটা নিয়ে এই ঝামেলাটা হয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, দলেরও কোনো সম্পর্ক। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।